নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে দ্য প্ৰাইম শ্ব' ষ্টুডিঅ'ত মগিতাশ্ৰী শিক্ষা অনুষ্ঠানত এতিয়া কোভিডৰ দ্ৰুত সংক্ৰমণ তেনেকৈ চালে শেহতীয়াকৈ আমি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় হওক বা এতিয়া শেহতীয়াকৈ ছগৰাকী পজিটিভ শিক্ষাৰ্থী ধৰা পৰিছে বি বৰুৱা কলেজত আৰু এই গোটেই বিষয়টো লৈ কিছু চিন্তাৰ কাৰণ অভিভাৱকৰ মনত বা শিক্ষকৰ মনত আৰু কৰ্তৃপক্ষৰ মনত নিশ্চয়কৈ হৈছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পাছত এইবাৰ বি বৰুৱা মহাবিদ্যালয় য'ত ইতিমধ্যে কলোৱে যে ছগৰাকীকৈ শিক্ষাৰ্থী আক্ৰান্ত হৈছে কোভিডত আৰু তেওঁলোকৰ দেহত কোভিড পৰিস্থিতি কোভিড অৱস্থিতি পোৱা গৈছে বিশেষকৈ যিহেতু স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা কৰা হৈছিল আৰ টি পি চি আৰ টেষ্ট আৰু স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা একেধৰণে দুটা দিন ধৰি বিবৰুৱাত তাত কৰোৱা হৈছিল আৰ টি পি চি আৰ বা কোভিডৰ পৰীক্ষা যাৰ পৰিপ্ৰেক্ষিতত এতিয়া 11 তাৰিখে কৰাৰ সেই পৰীক্ষাৰ অন্তত ফলাফল আহিছে আৰু সেই ফলাফলে কৈছে যে ছগৰাকী শিক্ষাৰ্থী আচলতে কোভিডত আক্ৰান্ত হৈ আছে এই বিষয়টো লৈ এতিয়া আৰু শেহতীয়াকৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ বিষয়টো লৈ এতিয়া চিন্তিত হৈ পৰিছে বিভিন্নজন প্ৰথমে এক প্ৰতিবেদন আগবঢ়াম আৰু তাৰপিছত এই বিষয়ে আচলতে কি সিদ্ধান্ত লৈছে বিদ্যালয় কৰ্তৃপক্ষই বা কি ধৰণৰ ব্যৱস্থা লোৱা হৈছে স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা টেষ্টিঙৰ সন্দৰ্ভত কিছু কথা জানিম আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিকৰ পৰা প্ৰথমে এক প্ৰতিবেদন আকৌ কোভিডৰ দ্ৰুত সংক্ৰমণ প্ৰথমে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় এইবাৰ বি বৰুৱা মহাবিদ্যালয় গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ 15 গৰাকী শিক্ষাৰ্থীৰ দেহত কোভিড সংক্ৰমণ ধৰা পৰাৰ পিছতেই বাতিল হৈছে বিশ্ববিদ্যালয় সপ্তাহৰ কাৰ্যসূচী বি বৰুৱা মহাবিদ্যালয়ৰো 6 শিক্ষাৰ্থীৰ দেহত কোভিড পজিটিভ ধৰা পৰিছে স্বাস্থ্য বিভাগে মহাবিদ্যালয়খনত কৰা কোভিড পৰীক্ষাত 6 গৰাকী শিক্ষাৰ্থীৰ কোভিড সংক্ৰমণ ধৰা পৰিছে দুদিনৰ পৰা মহাবিদ্যালয়খনত স্বাস্থ্য বিভাগে আৰ টি পি চি আৰ টেষ্ট কৰিছিল ইপিনে 15 গৰাকী শিক্ষাৰ্থী কোভিড সংক্ৰমিত হোৱাৰ পিছতে চিন্তিত হৈ উঠিছে বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ কোভিড আক্ৰান্তসকলৰ অধিকাংশই বিশ্ববিদ্যালয়ৰ বিভিন্ন হোষ্টেলৰ আৱাসী কোভিড পৰীক্ষা অধিক হলে সংক্ৰমিতৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰো সম্ভাৱনা আছে এনে পৰিস্থিতিত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষই 5 দিনৰ বাবে বিশ্ববিদ্যালয়ৰ শ্ৰেণীসমূহৰ লগতে হোষ্টেলসমূহো বন্ধ ঘোষণা কৰিছে 15 তাৰিখৰ পৰা 19 তাৰিখলৈ বন্ধ থাকিব অফলাইন শ্ৰেণীৰ লগতে হোষ্টেলসমূহ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সপ্তাহৰ বাবে বুধবাৰৰে পৰা হ'বলগীয়া সাংস্কৃতিক অনুষ্ঠানকে ধৰি সকলো কাৰ্যসূচীও বাতিল কৰা হৈছে স্বাস্থ্য বিভাগৰ নিৰ্দেশনা অনুযায়ী বিগত সপ্তাহৰ পৰা বিশ্ববিদ্যালয়খনত কোভিড পৰীক্ষা কৰা হৈছিল কোভিডৰ আৰ টি পি চি আৰ টেষ্টতে 15 গৰাকীকৈ শিক্ষাৰ্থীৰ দেহত কোভিড পজিটিভ ধৰা পৰে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় অহাকালিৰ পৰা 19 তাৰিখলৈকে বন্ধ কৰি দিয়া হৈছে কোভিডৰ কাৰণে এইটো হোষ্টেলবিলাকক আৰু ক্লাছসমূহ বন্ধ কৰা হৈছে আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ যি এটা টেষ্টিং হৈ আছিল প্ৰত্যেক হোষ্টেলতে তাৰপিছত এই পদক্ষেপ লোৱা হৈছে 89 হোষ্টেলত বিশেষকৈ 10 জন পোৱা গৈছে আৰু এইটো কণ্টেইনমেণ্ট জ'ন বনোৱা হৈছে এতিয়ালৈকে প্ৰায় 19 জনমান সংক্ৰমণ হৈছে আজাৰাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতা আৰু ভাস্কৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট স্বাস্থ্য বিভাগে পৰীক্ষা কৰোৱাইছিল আৰু তাৰ পিছতে ধৰা পৰিছে এজনৰ পিছত আনজন শিক্ষাৰ্থী কোভিড পজিটিভ এই মুহূৰ্তত জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে সংযুক্ত হৈছো বলেন চাওক প্ৰথমে আমি জিঅ'ৰ কথা জানো গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত বহুকেইগৰাকী প্ৰায় 20 গৰাকীৰ আশে পাশে পজিটিভ শিক্ষাৰ্থী পোৱা গৈছিল আৰু তাৰপিছত বি বৰুৱা মহাবিদ্যালয়তো একেধৰণে 6 গৰাকী পজিটিভ ওলাইছে ইয়াৰ পিছত নিশ্চিতভাৱে শংকিত হৈ পৰিছে বিভিন্নজন ইয়াৰ পূৰ্বে মাইক্ৰ' কণ্টেইনমেণ্ট ঘোষণা কৰা হৈছিল সন্দিকৈ মহাবিদ্যালয় অৰ্থাৎ স্বাস্থ্য বিভাগে যিমানেই পৰীক্ষা কৰি গৈছে স্বাস্থ্য বিভাগৰ পৰীক্ষাত বহুখিনি তথ্য ওলাইছে আৰু পজিটিভৰো সংখ্যা পোৱা গৈছে বলেন শিক্ষানুষ্ঠানসমূহৰ হৈছে আটাইতকৈ স্পৰ্শকাতৰ য'ত আচলতে সেই শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকসকল বিশেষকৈ শংকিত হয় আৰু যাৰ কাৰণে ৰাজ্যত প্ৰথমবাৰৰ বাবে কোভিড সংক্ৰমণৰ ঘটনা পোহৰলৈ অহাৰ লগে লগে তৎকালে বন্ধ দিয়া হৈছিল শিক্ষানুষ্ঠানসমূহ য'ত আচলতে যিজনৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছিলে তাৰ ওপৰতে সমান্তৰণ যদি এইবাৰ চাবলৈ যোৱা যায় যে
আমার শুনাত কিছু অসুবিধা হয়েছে, আমি পুনৰ আপনার সঙ্গে সংযুক্ত হম। বলেন আমার সাংবাদিক বলেন, ইতিমধ্যে ইয়ার পূর্বর বাতরিটা আপনার জানাইছে, দর্শকক জানাইছে যে কোভিডর যে টেস্টিং বড়ার লগে বহুখিনি লোক পজিটিভও করবাত করবাত উলাইছে, আর একধরনের স্বাস্থ্য বিভাগে অবশ্যই খুব কঠোরভাবে এইখানে নিরীক্ষণ করে কৈছে যে করবাত পজিটিভ থাকিব পারে নাকি, পজিটিভ রোগী করবাত থাকিব পারে নাকি, আর সেই অনুসরিয়ে ঠায়ে ঠায়ে টেস্ট করারও ব্যবস্থা তেনে ধরনের আগবাই লো গেছে স্বাস্থ্য বিভাগে। মুঠর ওপর কোভিডক নিয়ন্ত্রণত রাখিবর বাবে স্বাস্থ্য বিভাগের এনে পদক্ষেপ, কিন্তু তার সমান্তরালক যেহেতু স্পর্শকাতর হিসাবে ইতিমধ্যে বিবেচিত হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, তাত উলাইছে পজিটিভ শেহতীয়াক বিবরুয়া কলেজত, বিবরুয়া মহাবিদ্যালয়ত ছগৰাকীক শিক্ষার্থীর দেহত কোভিড নাইন্টিনের উপস্থিতি পাওয়া গেছে। ইয়ার পূর্বে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় সপ্তাহ চলি আছিল, তার কিছু কার্যসূচীও বাতিল করবলিয়া হয়েছিল। ইয়ার পূর্বে আমি প্রতিবেদনত আপনার শুনাইছো সেই ভাষ্য, যত কোয়া হয়েছে যে প্রায় 19গৰাকীর আশে পাশে পজিটিভ পাওয়া গেছে একটা হোস্টেলত, একধরনের হোস্টেল বা হোস্টেল কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে বা সাংস্কৃতিক কার্যসূচীও বাতিল করা হল বিশ্ববিদ্যালয়ত, একধরনের এই গোটাই প্রসঙ্গটা কিন্তু কিছু শঙ্কার কারণ হয়ে পড়েছে নিশ্চয়ক অভিভাবকর বাবে, যেহেতু স্কুল আরম্ভ হয়েছে, কলেজ আরম্ভ হয়েছে, গোটে শিক্ষা প্রতিষ্ঠান খুলি দিয়া হয়েছে, তারপর বিভিন্নজনের এই শঙ্কা অবশ্যই আসিল, অনলাইন ক্লাস চলি আসিল বহুদিন ধরে, তারপর যেটা অফলাইন হল তার পরিপ্রেক্ষিত কোরবাত আকো পজিটিভ কোনোবা ছাত্রছাত্রী উলালে খুব দ্রুত সংক্রমণের ঘটনাগুর বাড়ি পড়ে নাকি, তেনবর কথা বিভিন্নজন অভিভাবকর মনতো আসিল, তার মজত কিন্তু অবশ্যই এই দুটা ঘটনায় কিছু হলে উদ্বিগ্ন করে তুলিছে সচেতন রাইজক। বলেন পুনর আপনার ওসর আছো, আমি আমি সম্ভবত এবার আপনার ভালদরে শুনব পাম। বলেন যে ধরনের আপনি জানালে যে স্পর্শকাতর থাকে সচরাচর খোলার আগতেও আমি এইখানে কথা অনুমান করবিল, প্রত্যেকগী ব্যক্তি অনুমান করেছিল যে বিদ্যালয় খুলে দিয়ার কথাবুর কিছু বেলেগ হব, হয়তো স্বাস্থ্য বিভাগে সেই অনুসরিয়ে টেস্টিংও বড়াই তুলিছে বা টেস্টিংয়ের ব্যবস্থাখিনিও যথেষ্ট করেছে। চক শেহতীয়া যখন এসওপি, সেই এসওপি সেই কথা সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ বিদ্যালয়সমূহ খুলি দিয়ার পূর্বে সম্পূর্ণভাবে ভ্যাকসিন দুপালি ভ্যাকসিনের কথা কোয়া হয়েছিল, সেয়া চূড়ান্ত বর্ষ শিক্ষার্থীসকলের প্রথম অবস্থা আর পর্যায়ক্রমে শিক্ষানুষ্ঠানসমূহ খুলি দিয়ার ব্যবস্থা যে করা হয়েছিল অতি পরিকল্পিতভাবে এই ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দেখব পাওয়া গেছে শেহতীয়াভাবে শিক্ষানুষ্ঠানসমূহের মাজতে আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় চাবলে আমি দেখব পাইছিল এক অনুষ্ঠান হয়েছিল, আর তারপরও দেখব পাওয়া গেছে যে গণসংক্রমণের বা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ত কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাইছে। এই যে মাজর সময়খিন করবাত নয় করবাত জেলা উপায়ুক্তর তরফরপরাই হোক বা শিক্ষানুষ্ঠানসমূহের তরফরপরাই হোক করবাত নয় করবাত শিথিলতা গ্রহণ করা হল নাকি, সেই বিষয়ে কিন্তু এই মূলত প্রশ্ন হয়ে গেছে, কারণ দেখবলে পাওয়া গেছিল যে বহুখিনি শিক্ষানুষ্ঠান আমি যেটা পর্যবেক্ষণ করেছিল, গ্রাউন্ড জিরো রিপোর্ট সংগ্রহ করেছিল, দেখব পাওয়া গেছিল যে শিক্ষানুষ্ঠানসমূহক বিদ্যালয় শিক্ষা বিভাগে হোক বা স্বাস্থ্য বিভাগে হোক যে আন্তর্গাঁথনির নামত যে সেই সকল শিক্ষানুষ্ঠানসমূহত তাত স্যানিটাইজার সময় সময় করা বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রখা এই সকলবর দিকত যিজনক গুরুত্ব দিব লাগিছিল তাত করবাত নয় করবাত যেন কেরুন লগা দেখব পাওয়া গেছিল, অর্থাৎ সেই সময় সঠিকভাবে যোগান ধরা দেখব পাওয়া হওয়া নাছিল, গতিকে করবাত নয় করবাত হয়তো শিথিলতা গ্রহণ করা হল, আর যার কারণে দেখব পাওয়া গেছে শেহতীয়া গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আজি বিবরুয়া মহাবিদ্যালয় হয়তো কালি আন দুই চারিখন মহাবিদ্যালয়তো হয়তো এনেকা ধরনের পরিবেশ এটা হব, কিন্তু এই সমগ্র বিষয়টি এটা পরিবেশটা নিয়ন্ত্রণ করবর কারণে স্বাস্থ্য বিভাগে হয়তো ইয়ার কারণে পর্যবেক্ষণ হয়তো বা পর্যালোচনা করার সময় হয়তো আই পড়েছে, আর এইখানে সময় যদি ব্যবস্থা গ্রহণ নকরে হলে কোভিডের নতুন ঢৌর যে কথা কই থাকা হয়েছে সেয়াও যদি কেবাকে চুবলে হয় তাহলে পরিবেশ হয়তো যথেষ্ট জটিল হওয়ার সম্ভাবনা থাকিব, গতিকে অর্থাৎ বিভিন্ন জনের চিন্তা ইতিমধ্যে হয়েছে, যি নহক যেহেতু তাত স্কুল কলেজ খোলা হয়েছে কি ধরনের আসলে গোটে বিষয়টা চাই সেয়া স্বাস্থ্য বিভাগের উপর তো কিছু নহয় কিছু হয়তো নির্দেশনা থাকিব বা তেওঁলোকৰ ওপৰতো কিছু হয়তো চাপ থাকিব এই গোটেই প্রসঙ্গটো সন্দৰ্ভত, কিন্তু স্বাস্থ্য বিভাগে টেস্টিংৰ ব্যবস্থাও যথেষ্টখিনি কৰিছে। বলেন এই মুহূৰ্তত বিদায় লম আপোনাৰ পৰা, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু শেহতীয়াকৈ যিহেতু কলোৱে যে বিবৰুৱা প্ৰতিষ্ঠানত বিবৰুৱা কলেজত ছগৰাকীৰ দেহত পোৱা গৈছে কোভিড নাইন্টিনৰ অৱস্থিতি, এই বিষয়টোৱে কিছু উদ্বিগ্ন কৰি তুলিছে, কিন্তু ইয়াৰ পিছত আচলতে কি ধরনের সিদ্ধান্ত লওয়া হয়, যেহেতু আমি ইয়ার পূর্বে দেখিছিল যে সন্দিকৈতো কিছু সিদ্ধান্ত লওয়া হয়েছিল, কন্টেইনমেন্ট ঘোষণা করা হয়েছিল, জিওটো গুয়াহাটি বিশ্ববিদ্যালয়তো একধরনে তাত কিছু সাংস্কৃতিক কার্যসূচীও বাতিল করা হয়েছিল, ভার্সিটি উইক চলি আছিল, আর সেই বিশ্ববিদ্যালয় সপ্তাহর ক্ষেত্রতো কিছু তাত নির্দেশনা দিয়া হয়েছিল, তাতে প্রায় 20গৰাকীর আশে পাশে কোভিড পজিটিভ পাওয়া গৈছিল।